হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এলপুর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অল পিজি স্টুডেন্টস পিজি ইজি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। বন্ধুরা, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা পিজি ইংলিশ পরীক্ষা দিয়েছিলেন তাদের আজকে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ ফাইল প্রভিজনাল মার্কশিট। তো pcdpcal.com NSU রেজাল্ট এই ওয়েবসাইটে আপনারা যাবেন। এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন NSOU এক্সাম পোর্টাল ওয়েবসাইটটি দেওয়া হচ্ছে pcdpcal.com। এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করবেন। যে কোনো রকমের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং যে কোনো রকমের চাকরির খবরও এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে আপনারা সাবমিট করলেই আপনাদের কিন্তু রেজাল্টটি ডাউনলোড হয়ে যাবে। পিডিএফ ফাইল আকারে সেটি আপনারা প্রিন্ট করে রেখে নিতে পারেন নিজের কাছে এবং পরবর্তীকালে স্টাডি সেন্টার যেখানে আপনারা আছে সেই স্টাডি সেন্টার গিয়ে আপনারা অরিজিনাল মার্কশিট নিয়ে আসতে পারবেন। এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে যাওয়ার পরেই বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে গিয়ে আপনারা অরিজিনাল নিয়ে আসবেন। যখনই আপনারা সেই স্টাডি সেন্টার থেকে নোটিশ পাবেন, অরিজিনাল দেওয়া হবে, সেখান থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। তো এখন আপনারা পিজি ইজি যারা রেজাল্ট দেখতে পাচ্ছেন, এর রেজাল্ট আউট হয়ে গেছে কয়েকটি সাবজেক্টের। পিজি ইডি, পিজি এইচআই, পিজি ইসি আর পিজি সিও, পিজি পিএ, পিজি পিএস আর পিজি ইজি আজকে রেজাল্ট পাবলিশ হলো। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।